যারা গ্রামের মতো সুন্দর পরিবেশে বড় হয়েছেন তাদেরকে এই মূলার ডাটাটা আর চিনাতে হবে না কারণ হয়তোবা প্রায় সবাই এই ডাটা খেয়েছেন যারা গ্রামে অন্তত বড় হয়েছেন আর যারা শহরে বড় হয়েছেন তারা নাও চিনতে পারেন তবে দেখে নেন আজকে এটা কিভাবে রান্না করতে হয় তা আমি প্রথমে এগুলোকে ভালো করে ছিলে নিয়েছে ছোট ছোট যে মূলাগুলো আছে ওগুলোকে ছিলে নিয়েছে আর যে ওপরের অংশটা মোটা অংশটা ওটা তো শাগে ব্যবহার করা যায় না ওই অংশটাকে আমি ভালো করে মোটামুটি আকার করে তারপরে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমি একটি কড়াইতে সুটকি ভালো করে টেলে নিয়েছি আর সুটকিটা ভালো করে টেলে নিলে কি হয় কি তার একটা সুন্দর ফ্লেভার আছে ওটা চলে আসে আর আমি একটা প্যানে অল্প তেল দিয়ে নিয়েছি আর এতে একটা রসুন কুচি ও একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যখন পেঁয়াজটা বাদামি রং হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব। রসুন বাটা আপনি ইচ্ছে করলে রসুন বাটা দিতেও পারেন যদি ভালো না লাগে তাহলে না দিলেও হবে আর দিয়েছি এক চামচ লবণ আর দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়ো এক চামচ হলুদ আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি আর অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন কষানো হয়ে গিয়েছে তাতে আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো আর আমি এখানে পানি ব্যবহার করব না তো এখন আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি ডাটাটাকে মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে যখন দেখা যাবে যে অনেকটাই হয়ে এসেছে তখন আমি সুটকিটা দিয়ে দিব সুটকিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে রান্না করব। তা এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে আপনার ইচ্ছা হলে কাঁচামরিচ দিবেন যদি ভালো না লাগে না দিলেও হবে কারণ সুটকিতে কাঁচামরিচ না দিলেও হয় তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটা নিভিয়ে দেবো আর রান্নাটা চুলাটা নিভিয়ে দিলে কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু ভিউয়ার্স খুবই সুস্বাদু হয়েছে দেখতে যতটা না সুন্দর তার চেয়ে কিন্তু খেতে আরও সুন্দর এটা আপনারা বাসায় খেয়ে দেখবেন বানিয়ে তো ভালো থাকবেন ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ alla hapis Assalamualaikum.